সম্মানিত অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিবে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী শরীফা ইয়াসমিন এবং কবিতা রানী দাস। শরীফা ইয়াসমিন এবং কবিতা রানী দাস আমাদের সম্মানিত অতিথিকে বরণ করে নেবেন, ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন। সম্মানিত উপস্থিতি, আমি অনুষ্ঠানের পর্যায়ে আজকের অনুষ্ঠানের উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আমি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলমিনের দরবারে আমাদের সকলকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সর্বোপরি আমি ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করছি যিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আমাদের অনুষ্ঠানকে ধন্য করেছেন। বদরকালীর কৃতি সন্তান, গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু, বিশিষ্ট সমাজসেবক, দানবীর এবং বিশিষ্ট শিক্ষানুরাগী, বদরকালের আফমর সমবায়ী জনতার আশা আকাঙ্ক্ষার প্রতীক, আজকের অনুষ্ঠানের মহামান্য অতিথি, মহামান্য বিশেষ অতিথি জনাব আলহাজ সুরার আলম শিকদার, আমি সকলকে করতালির মাধ্যমে অভিনন্দন জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত অতিথিকে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা প্রধান জনাব কুতুবুদ্দিন আমাদের সম্মানিত অতিথিকে উপহার প্রদান করছেন। সবাই একটা হাতের জোর করতে হবে, করতালি দিয়ে একটু ধন্যবাদ সবাইকে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমি বিনীত ভাবে অনুরোধ করছি, ধন্যবাদ সবাই। এফএ ইন্টারন্যাশনাল বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান এর সম্মানিত সভাপতি উপস্থিত, স্কুলের ছাত্রীরা এবং এলাকার সম্মানিত মুরব্বীগণ এবং স্নেহের ভাইরা, বক্তব্যের শুরুতে আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনারা সকলে অনুষ্ঠান শোনার জন্য আসছেন এবং আনন্দ উপভোগ করার জন্য আসছেন। আজকে এই ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান একটা লেখা পড়ালেখার অংশ হিসাবে আমরা মেনে নিতে পারি। আনন্দহীন শিক্ষা শিক্ষা নয়, সবাইকে শিক্ষার মাধ্যমে আনন্দের মাধ্যমে শিক্ষা অর্জন করতে হবে। তাই আমি মনে করি আগামী দিনের জন্য এই স্কুলের ভবিষ্যৎ কামনা করতেছি এবং আগামী দিনের সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এই বলে আমার সংক্ষিপ্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম।